চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার পাশের হারে শীর্ষে রয়েছে যশো শিক্ষা বোর্ড, আর পাশের হারে সবচেয়ে খারাপ ফল সিলেট শিক্ষা বোর্ডের। এদিকে ভালো ফলাফলে বাদ ভাঙা উচ্ছ্বাসে ভাসছে সারা দেশের শিক্ষার্থীরা। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। আনন্দ উচ্ছ্বাসে ভাসছে দেশের শিক্ষার্থীরা। এসএসসিতে ভালো ফলাফল করায় সারা দেশে বইছে আনন্দের জোয়ার। স্কুল ভবনগুলো শিক্ষার্থীদের উল্লাসের বন্যায় ভাসছে। আলহামদুলিল্লাহ, জিপিএ 5 পেয়েছি, বাবা মার সম্মান রাখতে পারছি, মাকে মাদার্স যেতে সেরা উপহারটা দিতে পেরেছি, কষ্ট করেছি, আল্লাহর রহমত ছিল, তাই আমি জিপিএ 5 পেয়েছি। ভবিষ্যতে বিজ্ঞানী হতে চাই একজন। আমি ছোট থেকে স্কুলে পড়ছি আর এখান থেকে পাশ করে বেরোতে পারছি, এটা আমার অনেক খুশি। এই স্কুলের শিক্ষকরা আমাদের জন্য অনেক কিছু করেছে। করোনা পরবর্তী এবারই পূর্ণাঙ্গ সিলেবাস ছিল এবং সেই সময় আমাদের স্টুডেন্টরা ভালো করেছে। ফল প্রকাশের পরেই দেশের সব স্কুলগুলোতে নামে শিক্ষার্থীদের ঢল। ভালো ফল উদযাপনে ঢাকঢোল আর বাদ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষক অভিভাবক সহ সবাই। এবছর পাশের হারে সবচেয়ে এগিয়ে যশোর 92.33%। এ সময় শিক্ষার্থীরা তাদের ভালো ফলের কৃতিত্ব দেন শিক্ষক অভিভাবকদের। অনেক কষ্ট করেছে আমার জন্য, আলহামদুলিল্লাহ প্লাস আসছে, আর পুরোটা আমার মার জন্য। অনেক খুশি, আমি যেটা চেয়েছি আমার বাচ্চা সেটা করতে পেরেছে। এবছর দাখিল পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তিতে দেশসেরা হয়েছে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা। এই মাদ্রাসায় পাশের হারও ঈর্ষণীয় 92.25%। ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা 244টি এ প্লাস পেয়ে শীর্ষে রয়েছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। এদিকে পরীক্ষায় ফেল করায় মাগুরায় একটি ভবনের চারতলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করে গুরুতর আহত হয়েছেন এক শিক্ষার্থী। মুমূর্ষু অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলেও পরে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। এবছর দেশে সিলেটে পাশের হার সবচেয়ে কম 73.35%। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।